আগামীকালও আপনার দক্ষিণাঞ্চলে বৃষ্টিটা বেশি থাকবে। বৃষ্টি সারাদেশই হয়েছে তো কম বেশি, তবে গত 24 ঘন্টায় বৃষ্টিটা বেসিক্যালি হচ্ছে আপনার বেশি হয়েছে খুলনা ডিভিশন এবং বরিশালের, এবং ঢাকা কিছু অংশ, বিশেষ করে আপনার মাদারীপুর, তারপর গোপালগঞ্জ, এইসব জায়গাতে ভারী বর্ষণ হয়েছে। তাছাড়া আপনার মংলা, খেপুপাড়া প্রায় আপনার 80 মিলিমিটার বা 75 মিলিমিটার এরকম বৃষ্টি হয়েছে। বাদ বাকি জায়গাতে বৃষ্টি হয়েছে মাঝারি ধরনের বৃষ্টি, হালকা পাতলা বৃষ্টি হয়েছে। তবে যেটা হচ্ছে আমাদের পূর্বাভাস রয়েছে, যেটা আগামীকালও আপনার দক্ষিণাঞ্চলে বৃষ্টিটা বেশি থাকবে, উত্তরাঞ্চলে বৃষ্টি কিছুটা কমে গেছে, তবে গ্রাজুয়ালি উত্তরাঞ্চলেও বৃষ্টি বেড়ে যাবে হয়তো পরশু দিন থেকে। যেটা গত 24 ঘন্টায় সিলেট রিজনে তেমন বৃষ্টি হয়নি, হালকা পাতলা বৃষ্টি হয়েছে, এবং রংপুর, ময়মনসিং এইসব জায়গাতে বৃষ্টি কম হয়েছে। তবে যেহেতু এখন দক্ষিণাঞ্চলে বেশি বৃষ্টি হচ্ছে, এটা গ্রাজুয়ালি হয়তো আগামীকাল পরশু এটা শিফট হয়ে উত্তরাঞ্চলের দিক চলে যাবে, এবং সেই সময় ওই সব জায়গাতে আবার বৃষ্টি শুরু হবে। বন্যার ক্ষেত্রে যারা বন্যা পূর্বাভাস কেন্দ্র তারাই দেবে, আমরা বেসিক্যালি আমরা বৃষ্টির ফোরকাস্ট দিয়ে থাকি। বৃষ্টির ক্ষেত্রে যেটা বললাম যে আজকে আগামী 24 ঘন্টা দক্ষিণাঞ্চলে বৃষ্টিটা বেশি হবে, তারপর থেকে আপনার বিশেষ করে সিলেট রিজনের বৃষ্টি কিছুটা কম থাকবে, তবে রংপুরের উত্তরে আপনার সিকিম, তারপরে সিকিম বা গুয়াহাটি এইসব জায়গাতে বৃষ্টি বেড়ে যাবে, এবং ওই বৃষ্টিটা, এবং ওটা দেখা যাচ্ছে আগামী 3-5 দিন বৃষ্টি, ওইদিকে পর্যাপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ওই সব জায়গাতে। বিশেষ করে আপনার চট্টগ্রাম ডিভিশন ওইসব জায়গাতে যদি অতিরঞ্জিত বৃষ্টি হয় বা অতি ভারী বর্ষণ হয়, সেক্ষেত্রে ভূমিধস হয়, তবে ওইসব জায়গাতে এখনও বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনও দেখা যাচ্ছে বিশেষ করে সাগরে এখনও উত্তাল রয়েছে, এই জন্য আমরা সাগরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছি। তবে আজকে কিছুটা পরিস্থিতি উন্নতি হয়েছে চট্টগ্রামের দিকে, তবে এখনও আপনার বিশেষ করে সুন্দরবনের দক্ষিণে আপনার হিরণপান এইসব জায়গাতে এখনও প্রচুর মেঘ রয়েছে, এবং এইসব জায়গাতে আপনার 30-20 নটস উইন্ড রয়েছে। তাই আমরা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে আশা করি হয়তো আজকের ভিতরে উন্নতি হবে, সেক্ষেত্রে হয়তো সাগরে যে সিগনাল রয়েছে এটা উঠে যাবে।